গুলো বা আপনি দেখে খাটের মধ্যে থাকে বা পর্দার সাইড গুলো থাকে তখন কোনা কাঞ্চি গুলো পুশ করতে হবে এগুলো দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে আবার সব আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিউটি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেসাজ বিক্রমপুর কুকারেজের নতুন একটি ভিডিওতে আছে কিন্তু মেসাজ বিক্রমপুর কুকারেজের চমৎকার একটি কালেকশন চলে আসছে সুন্দর এই কালেকশনটি আপনারা কালেকশন করতে পারেন এই কালেকশন সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব জনি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম তে ভালো আছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তে ভিউয়ার্সদেরকে জন্য এটা যে পুরোটা দেখাবো যে অনেক আপুরা অনেক ভাইরা দেখা যায় কি দামি দামি ফার্নিচার কিনে ফার্নিচার কেনার পর দেখা যায় কি ধুলো বালো থেকে নষ্ট হয়ে যায় পুরসা করতে অনেক সমস্যা হয় আচ্ছা আপনাদেরকে এটুকু বলি যে যে ব্যাগম ক্লিনারটা আমি এখন আপনাদেরকে আনলাম যে এই ব্যাগম ক্লিনার নিলে আপনাদের দেখা যায় যত দামি আপনারা ফার্নিচার হোক না কেন সব রকমের ভাবে এটা কিন্তু আপনারা খুব ইজিভাবে ক্লিন করে দিতে আপনার যেমন আপনার বড় পর্দা থাকে পর্দা সোফা তারপর আপনার যাকে গাড়ি তারপর হয়েছে আপনার যাকে নিচে কার্পেট সব আর এটা কিন্তু সবকিছু করা যাবে আর এটা কিন্তু দুইটা সিস্টেম ইউজ করা ভালো এটা কিন্তু ড্রাই প্লাস ওয়াশ তারপরে পানি জাতীয় জিনিসও ওয়াশ করা যাবে আবার যদি শুকনা জাতীয় ময়লাগুলো আছে তার মানে শুকনা ধুলো তো আছে করা যাবে প্লাস আপনি ভিজা যে ফলো যদি পানি থাকে সে পানি পর্যন্ত টেনে নিবে পানিটা টেনে একে শুকিয়ে নিবে একে সাথে সাথে শুকিয়ে দিবে পুরো এটা ভিতরে হ্যাঁ এটার মধ্যে দুইটা সিস্টেম কিন্তু আছে আর এটা যদি আমি আপনাকে ক্যাপাসিটিটা যদি বলি আপনাকে এটা কিন্তু হলো 21 লিটার এটা ভিতরে যে ভিতরে যে ডাস্টটা যে ট্যাঙ্কিটা 21 লিটার ট্যাঙ্কিটার মধ্যে ময়লাটা জমা হবে 21 লিটার ট্যাঙ্কি কিন্তু কম না অনেক অনেক আর এটা ওয়াটার কিন্তু 1800 ওয়াট 1800 ওয়াট প্লাস আপনি কত বোল্ট চলবে কত ওয়াট এখানে সবকিছু ডিটেইলস লেখা আছে এবং এটার মধ্যে আপনি যাকে কি কি আছে আমি আপনাদেরকে একটু এই পাশেও দেখাই দিই যে দেখেন এই রকম ব্রাশ পাইপ ব্যাগ সবকিছু কিন্তু এগুলোর সাথে দেওয়া আছে যাবে ওকে এই যা যা দেখতেছেন এই সবগুলো জিনিস এরকম দেওয়া আছে দেওয়া আছে মিয়াকো কোম্পানি এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড আপনার চাইলে কিন্তু অনেকে কিন্তু মসজিদ মাদ্রাসাও কিন্তু কিন্তু এটা নিয়ে কিন্তু ইউজ করে কিন্তু ঠিক আছে আপনার মসজিদ মাদ্রাসাও কিন্তু দিতে পারবেন কার্পেটগুলো পরিষ্কার করার জন্য মসজিদের ফ্লোরটা যেহেতু বড় থাকে এটা দ্রুত ওয়াশ করার জন্য খুব দ্রুত ভাবে আপনি ধরে রাখবেন সেই যে মতো ময়লা টেনে নেবে আবার পানি যত জিনিস দিতেছেন পানিও সে টেনে নেবে এটার মধ্যে খুব সুন্দর মতো আপনি এটা করতে পারবেন আর আপনাদের বাসা বাড়ির মধ্যে করতে চাইলে বাসা বাড়িও করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটার যে আমি আপনাদেরকে ওয়ারেন্টির কথা যদি বলি 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছরের ভিতরে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যায় আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেবো কোনো পার্সে টাকা পয়সা আপনাকে কোনো পে করতে হবে না তারপরে যদি কোনো রকম কোনো সমস্যা হবে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ফ্রি সার্ভিসিং ঠিক করে দিব আচ্ছা তো যাও সবার আগে যেটা আমি আপনাকে বলবো যে ভিউয়ার্স এই যে দেখার প্রোডাক্টটা কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু হলো তারটা কিন্তু অনেক বড় আপনারা মাল্টিফ্ল্যাগ ইউজ করতে পারবেন আবার ডাইরেক্ট লাইন ইউজ করতে পারবেন এই হলো ফ্ল্যাগটা ঠিক আছে আর এটার যে পাইপটা যদি কথা বলি এই যে দেখেন পাইপটা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এখানে হলো স্টিলের পাইপ দেওয়া আছে আমি আপনাদেরকে একটু খুলে দেখাই আপনাদেরকে এটা জিনিসটার ভিতরে এই এই পাইপটা যদি আপনারা যদি ছোট করতে চান ছোট করতে পারবেন প্রয়োজন মতো করা যাবে বড় করতে চাইলে বড় করতে পারবেন আবার মিডিয়াম করতে চাইলে মিডিয়াম করতে পারবেন আপনাদের মন মতো করতে পারবেন আচ্ছা ডায়াগেসি কি এই পাইপটা যদি আপনি একটু দাঁড়িয়ে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে করতে পারবেন এটাকে এখানে ঢুকে নেবেন আচ্ছা তারপরে এটাকে এভাবে লাগিয়ে নেবেন আচ্ছা দিয়ে আপনি সরাসরি আপনি দাঁড়িয়ে যে কোনো ময়লা বা আপনার ধুলা বালু যা আছে সবকিছু এটার মধ্যে ওয়াশ করতে পারবেন এটা আচ্ছা আবার ডায়াগেসি কি জানা আমার বড়টা আবার একটু কার্পেটটা আমি একটু পরিষ্কার করতে যাচ্ছি এই যে এখানে ব্রাশ আছে এই ব্রাশটাকে আবার এখানে লক করে দিয়ে করে দিবেন আবার সুন্দর মতো ব্রাশ করতে পারবেন আবার এটাকে অফ করে দিবেন এটা চলে যাবে নিচে মাসখান দিয়ে আবার এগুলো আবার নিচে যে পানি জাতীয় জিনিস যা আছে এটাকে ওয়াশ করতে হবে আবার দেখা গেছে কি যে না আমার আপনার যাকে এটা দরকার নাই আমি আপনাকে সোফা বা আপনার যে নিচে কার্পেটগুলো থাকে এই যে এগুলো তখন আবার আপনি যাকে এই পাশে এটাগো মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে না যেগুলো অনেক সময় আছে না সোফার কোনা কাঞ্চি গুলো বা আপনি যাকে খাটের মধ্যে থাকে বা পর্দার সাইড গুলো থাকে তখন কোনা কাঞ্চি গুলো পরিষ্কার করতে হবে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে আবার সরাসরি যদি আপনি ইউজ করতে চান এটাকে খুলে আবার উপরে আছে উপরে দিয়ে আবার এটা ময়লা টেনে নিবে এটা খুব সুন্দর মতো হ্যাঁ আবার দেখা গেছে আমার স্টিলের পাইপ দরকার না আমি শুধু প্লাস্টিক পাইপ দিয়ে করবো তখন আবার প্লাস্টিক পাইপ দিয়ে করতে হবে এইটা এই একটা তারপর এটার সাথে কিন্তু আমরা চাকাগুলো যে নিচে কিন্তু চাকা লাগানো থাকে চাকাটা কিন্তু আমরা ওই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা আপনারা নিজে ভাবে ইউজ করতে পারবেন আর এটা আমি আপনাদেরকে একটু নিচে নামিয়ে দেখাই দেখেন এটা জিনিসটা এই জি এটা হলো আপনি যাকে এই হলো সুইচ অন অফ করার জন্য আর এই পাঁচটা হলো খোলার জন্য যে এখানে ক্লিপ আছে ক্লিপটা খোলার জন্য এই যে খোলার সিস্টেমটা হলো এটা আর এই হলো ব্যাগটা এই ব্যাগের ভিতরে যেটা আপনার পানি জাতীয় জিনিস বা ময়লা যা আছে সব ধরবে আর এই হলো ট্যাঙ্কিটা যেটা হলো 21 লিটার ট্যাঙ্কিটা যে দেখেন আপনি অনেক বড় কিন্তু ট্যাঙ্কিটা দেখছেন এটার মধ্যে ময়লাটা থাকবে ময়লাটা এটার মধ্যে থাকবে ঠিক আছে খুব ইজি ভাবে আপনার এটা পুষ করে নেবেন আপনি এটা ময়লাটা কিন্তু পাইপ দিয়ে টেনে ঠিক এটা ভিতরে জমা হবে ভিতরে জমা হবে কিভাবে হবে তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি দেখেন এটা আপনাদেরকে এটা লাগানোর সিস্টেমটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে কিন্তু লক করে নেবেন লক করে নিলে ইয়ে হবে এখানে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাই দেখেন এটা এই যে ওয়াও
মিমিশি সবগুলো নিয়ে গেল ভিতরে। চোখের নিমেষে ময়লা পরিষ্কার করে সব ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখন ময়লাটা কোথায় জমা হলো এই যে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিতেছি। দেখেন এই যে বিয়ার্স ময়লাগুলো সব ভিতরে কিন্তু জমা হয়ে গেছে, দেখছেন এখানে এসে জমবে, এখানে এসে সব জমা হবে। আপনারা চাইলে আবার এটার মধ্যে নিয়ে পরিষ্কার করে আবার বসাই দিতে, আবার বসাই দিতে, হ্যাঁ যাবে। তো এইটুকু বলে এই একটা বেগম কিনে নিলে আপনাদের বাসা আর অন্য কোনো কোনো কিছু দরকার নেই। আপনারা সব রকম ভাবে এটাকে খুব ইজি ভাবে এটাকে ওয়াশ করতে পারবেন, ওয়াশ করা যাবে, মানে কাজকে আরো সহজ করে তোলার জন্য। তে এই হলো আমাদের কিন্তু অরিজিনাল বক্স, প্যাকেটে কিন্তু দেওয়া আছে। আবার বলি এটা কিন্তু আমাদের ওয়াট লেখা আছে, প্লাস আপনি 1800 ওয়াট, আর এটা কিন্তু 21 লিটার ট্যাঙ্কি কিন্তু এটা ভিতরে। মিয়াকো ব্র্যান্ডের 5 বছর ওয়ারেন্টি আছে, কোনো রকম কোনো সমস্যা টমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব। আর এটার এখন আমি আপনাদেরকে প্রাইজের যদি কথাটা বলি, এটার দামটা আমরা রাখতেছি একদম ফিক্সড, আপনি দেখেন 7800 টাকা, এটা আমাদের প্রাইসটা ফিক্সড। ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি, সাথে ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে। আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আগে আমাদেরকে বিকাশে 500-1000 টাকা পেমেন্ট করে দিবেন, বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আর প্রাইসটা কিন্তু 7800 টাকা প্রাইসটা আমাদের এখন বর্তমানে ফিক্সড প্রাইস। নেক্সট টাইমে কিন্তু এগুলো প্রাইস দাম হাফ ডাউন হতেই পারে, কেন এগুলো বাইরে থেকে আসে, দাম কিন্তু অনেক সময় বাড়বে, এগুলো জিনিসের দাম কিন্তু কমে না। আর মিয়াকো কোম্পানি কিন্তু অরিজিনাল একটা মালয়েশিয়ান কোম্পানি, পুরোটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর এর থেকে যদি আরও যদি অন্য কোনো মডেলে যদি ব্যাগম কিনার নিতে চান, অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের বিভিন্ন রকম ব্যাগম কিনার আমাদের কালেকশন আছে, আমাদের বিভিন্ন রকমের আপনি যাকে অ্যাভেলেবেলের শোরুমে আসলে সব জিনিসগুলো আমাদের কাছে পাবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এই হলো আমাদের দোকানের ঠিকানা, মেসেজ বিক্রমপুর কুকারি 333 যদি নিশ্চয় মার্কেট 14 নম্বর গলি। আর আমাদের দোকান চিনতে সমস্যা হলে যে কোনো নাম্বারে ফোন করলে আমাদের লোক রিসিভ করে নিয়ে যাবে, নাহলে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবে। আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা, তাহলে মেসেজ বিক্রমপুর কুকারি যে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।